আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা জানবো জুমার নামাজে আজান একটা নাকি দুইটা। ইসলাম কি বলে, আজান একটা থাকলে একটা কেন হয়, দুইটা থাকলে দুইটা কেন হয়? আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দিনী ভাই বোনেরা, জুমার নামাজের মধ্যে আজান আগে একটা ছিল, পরবর্তীতে দুইটা বানানো হয়েছে। কেন বানানো হয়েছে? তো আগে আগে তো আর এমন মাইক ছিল না যে আজান দিলে সবাই খবর পেয়ে যেত। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় মধ্যে এই যে মানুষ আস্তে আস্তে বাড়তে লাগলো, পরবর্তীতে যত ওলামায়ে কেরাম আছেন, তাবেঈন তাবে তাবেঈন, কেউ কিন্তু এটাকে নিষেধ করেনি। যখন মানুষ বাড়তে থাকলো, তখন পাহাড়ের উপর দাঁড়িয়ে একজন আজান দিত, যেন সবাই আগে প্রথম যে আজানটা দেওয়া হয় এটার মাধ্যমে যেন সবাই মোটামুটি প্রস্তুতি নিয়ে আজকে জুমার দিন বিষয়টা বুঝতে পারে, নামাজে আসতে পারে, এই বিষয়গুলো যেন তারা বুঝতে পারে, নামাজের দিকে ধাবিত হতে পারে। আর পরবর্তীতে আজান, এটা তো খুতবার আজান, এই জন্য জুমার নামাজের মধ্যে আজান দুইটা হয়ে যায়। দ্বিতীয়টাকে আমরা সানি, ওই যে খুতবার আগে যেটা দেওয়া হয়, এটাকে আমরা একটা আজান বলি। মূল আজান আগে একটাই ছিল, পরবর্তীতে ওই যে আগে যেটা দেওয়া হয়, এটা মানুষকে জানানোর জন্য, তাড়াতাড়ি তাড়াতাড়ি জুমার দিকে সতর্ক করার জন্য, জুমার দিকে আনার জন্য। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। এমন আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।